শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম বলেন? আব্দুল খালেক মোল্লা। আপনার আব্বার নাম? আব্দুর রহমান মোল্লা। আপনার মায়ের নাম? আকিদা। আপনার স্থায়ী ঠিকানাটা বলেন। গ্রাম দুরদুড়িয়া, থানা লালপুর, জেলা নাটোর। মুক্তিযুদ্ধের সময় আপনি কি করতেন? 1971 সালে এখানে একটা স্কুল আমরা তৈরি করেছিলাম, আমরাই কয়েকজন মিলিয়ে তৈরি করেছিলাম, এটা শিক্ষকতা করেছি কিছুদিন। স্কুল, কোন স্কুলে পড়াশোনা করেছিলেন? আমি রাজশাহী মুসলিম হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছি। কিভাবে আপনি মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত হলেন? আমার ফ্যামিলিতে আমার বড় ভাই বাবা মারা এরা আওয়ামী লীগের সমর্থন করে। তারপরে শেখ সাহেবের 7ই মার্চের ভাষণ উদ্বুদ্ধ হয়ে গেল, তখন তো কাঁচা রক্ত, অত্যাচার বিভিন্নভাবে শুনতে পাচ্ছি, চেষ্টা করেছি। ইন্ডিয়া তো একবার গেছি, আমার এই ভাতিজার সঙ্গে দুদিন যায় ওই ক্যাম্পে ছিলাম। তারপরে বাড়িতে বৃদ্ধ বাবা ছিল, একা আবার বাড়িতে আসছি। সংসারের খুব একটা স্বচ্ছলতাও নেই। শেষ পর্যন্ত আমার বাড়িতে মাহবুবুর রহমান সেন্টু, এই ছেলেটা গোপালপুরের বাড়ি, তখন চিন্তাম না। আর লালপুরে আকিয়া বলে একটা ছেলে ছিল, এরাই আমাদের বাড়িতে আসলো। আমার বড় ভাই ছিল এখানে, হাত মিস্ত্রি ছিল, এরাই এই সাংগঠনিকভাবে মানুষগুলো নিয়ে আসে। যখন আসলো তারা এই প্রস্তাবটা দিল যে এখানে আমরা একটা ক্যাম্প করতে চাই কিছু বিশ্বস্ত ছেলের। এই বড় ভাইয়ের নেতৃত্বে, এই হাত মিস্ত্রির নেতৃত্বে, মাহবুবুর রহমান সাহেব এখানে আসে, তাদের নেতৃত্বে সুন্দরভাবে আমরা রাত্রে ট্রেনিং দিই। রাইফেলও নাই, যে রাইফেল দুই চারখান চায় রাইফেল দিয়ে আসে, ওইটা নিয়েই শেখানো হয়। ট্রেনিং নেওয়া শুরু করলাম, 303 রাইফেল কাট করি, তারপরে খুলে আবার পুল থ্রু করি, এই সমস্ত কোরআন শেখাই, যেভাবে মাছতে হয়, টিপি টিপি ওর ভিতরে গুলি পড়তে হয়, এখানে চাপি ধরতে হয়, নাহলে লাগবে, এই সমস্ত কোরআন শেখায় ওই ওনারাই আসে। তারপরে যে গ্রেনেডটা কীভাবে ছুটতে হয় ওরাও শেখায়, এই সমস্ত কোরআন মোটামুটি কিছুটা একটা আইডিয়া, পূর্ণ ট্রেনিং তো একদম হয় না। তারপরে তো এই এই শিক্ষার পরেই চলেন হেঁটে যেতে হবে। ইতিমধ্যে আমার বাড়িতেও অপারেশন হয়ে গেল, আর্মি অপারেশন করে আমার বাবাকে ধরে নিয়ে গেল। আমার খুঁজে পায়নি, দুই ভাইয়ের কার ভাগ্য ভালো, যাই হোক পরে ওরা ছাড়ি দিল, কি মনে করি ছাড়ি দিছে। আমার ফ্যামিলি থেকে মুক্তিযোদ্ধা অনেকগুলাই, আমার ভাগ্নি সব মুক্তিযোদ্ধা, ভাইস্তি সব মুক্তিযোদ্ধা, এরা তো ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে আসে। আমাকে রেকি করতে দিবে, আমি রেকি করে আসছি, নাম সেকেন্দার।
সেখানকার একটা বন্ধু এখানে পাহারা দিত, শান্তিকমেন্টের ইয়ে করত, ভারতে এটাও আমরা উদ্ধার করে নিয়ে আসছি। আপনাদের কমান্ডার কে ছিলেন? আমাদের কমান্ডার মাহবুব রহমান সেন্টু, যেটা আমাদের ট্রেনিংটা করাইছে। ওই ছেলেটা বিভিন্ন জায়গাতে যেমন বিলমারি হেঁটে ওই মাহবুব রহমান সেন্টুই নিয়ে গেছে। আপনার সহযোদ্ধাদের নাম মনে আছে? আছে, সেকেন্দার ছিল, মারা গেছে ছেলেটা, হারুনুর রশিদ ছিল, এখানে শামশের আছে ছিল, সাইফুল এরা ছিল, এরম সঙ্গে সবসময় আমার এই এই লোকজন সবই আমরা একসঙ্গেই বেশি বার থাকতাম। 16 ডিসেম্বরে যখন দেশ স্বাধীন হয়ে গেল, ওটা ইয়া এক ধরনের আনন্দে ভাসিত। অন্তত এইটুকু সান্ত্বনা যে অন্তত এই জীবনে ওই কামটাতে হাত দিতে পারছি। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয়, ব্যক্তিগতভাবে বাংলাদেশ যথেষ্ট সুখী। এই দেশ আরও আগায় যাবে, আরও আগা। একজন মুক্তিযোদ্ধা হিসাবে নতুন প্রজন্মকে কি পরামর্শ দিবেন? নতুন প্রজন্মের কাছে আমার একটাই আবেদন, এই দেশকে ভালোবাসি তাহলে সেখানে উন্নয়নকে দেখতে হবে। আমি চাইব যে নতুন প্রজন্ম সুন্দরভাবে মানুষ এবং সত্যি বুঝতে শিখুক যে জাতি কার জন্য এই এলাকায়। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।